नमस्कार बंधुरा, गोपाले हेसेले आपनादेर सबाइके स्वागत। राते रुटी परोटा दिए खावार जोन्नो नित्य नतुन आमरा अनेक धरनेर रेसिपी ट्राई करे थाकि। आज के मात्र 5 मिनिटे तैरी हो जाबे एरकम एकटा दारुण टेस्टी निरामिष रान्नार रेसिपी आपनादेर साथे शेयर करछि, जेटा रुटी परोटार साथे खेते किन्तु असाधारण लागबे। ताई चलुन आर एकटु समय नष्ट ना करे रान्नाटा करे फेलि। आज के पटलेर ई एकदम नतुनत्व रान्नाटा करार जोन्नो আমি 7-8টা পটল নিয়ে নিয়েছি। পটলগুলো দেখতেই পাচ্ছেন ছোট ছোট, সামনের দিক আর এই পেছনের দিকটা অল্প করে কেটে নিয়ে আর ছুরি দিয়ে একটু পটলের গাটা ঘষে নিয়েছি। এবার প্রথমেই করতে হবে কি, পটলগুলোকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। পটলের এখন পটলগুলো একদম কচি উঠেছে, এর মধ্যে শক্ত দানা থাকবে না, কিন্তু তবু যদি বাই চান্স কোনো শক্ত দানা থাকে সেগুলো কিন্তু বাদ দিয়ে দেবেন। বাদ বাকি আর অন্য কিছু বাদ দেওয়ার দরকার নেই, ভালো করে গ্রেট করে নিলেই হবে। সমস্ত পটলগুলো আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার এই প্লেটটাকে আমি কিছুক্ষণের জন্য এক সাইডে রেখে দিচ্ছি, আর এই রান্নার আরও কিছু আনুষাঙ্গিক জিনিসের দরকার, সেগুলো আগে তৈরি করে নিই। এই রান্নাটা করার জন্য লাগবে একটু ছোলার ডাল। আমি 1 কাপ ছোলার ডালকে 2-3 ঘন্টা আগে জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই ডালটাকে বেটে নেব। এই ডালের মধ্যে এবার দিয়ে দিচ্ছি ছোট ছোট 2 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা। এবার ডালটা যেহেতু অনেক আগে থেকে ভেজানো ছিল, এটা বাটার জন্য কিন্তু কোনো রকম জলের ব্যবহার করতে হবে না। তবে আপনারা যদি ডাল ভেজানোর সময় না পান, ইনস্ট্যান্ট ডালটা বাটেন, তখন কিন্তু সামান্য একটু জল দিয়ে বাটবেন, মানে যতটুকু বাটতে দরকার। যাই হোক, এবার এটা বেটে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি। ডালটা ভালো করে বেটে নিয়ে একটা বাটিতে ঢেলে দিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই ডালটাকে খুব ভালো করে 3-4 মিনিট সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোর কাজটা কিন্তু একটু ধৈর্য ধরে করতে হবে। মিনিট দিনের সময় নিয়ে ডালটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এই বাটিটাকেও এক সাইডে রেখে দিচ্ছি, আর এই রান্নায় কী কী মশলা ইউজ করব সেটা একবার দেখিয়ে দিই। এই রান্নার জন্য আমি এখানে নিয়েছি 1 চামচ কালো সরষে, আছে 1 চামচ সাদা তিল, আর 1 চামচ আছে পোস্ত। আপনারা চাইলে সাদা তিলের বদলে পুরোটা পোস্ত দিয়েও করতে পারেন। আর এর সাথে বেটে নেব 2 কাঁচা লঙ্কা। এগুলো প্রথমে খুব শুকনোই বাটবো, আর তারপর সামান্য জল দিয়ে আর সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে বেটে একটা মিহি পেস্ট তৈরি করে তারপরে মূল রান্নার দিকে এগোচ্ছি। রান্নার জন্য মশলাটাও তৈরি করে রেখে দিয়েছি, আর এবার মূল রান্নাটা করার জন্য কড়াই সরষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে, দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো, কালারটা ভালো হওয়ার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু কাশ্মীরি মির্চ পাউডার। ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে গ্রেট করা পটলটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে পটলটাকে তেলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের হেসেল, তাতেও ভিজিট করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। মিনিটখানেক গ্রেট করা পটলটাকে একটু তেলের সাথে নাড়াচাড়া করে নিয়েছি। এবার ফ্লেমটাকে ওই লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেই আমি একটু ঢাকা দিয়ে রান্না করব, যাতে পটলের যে কাঁচা গন্ধটা থাকে সেটাও চলে যায় আর পটলটাও একটু সফট হয়ে যায়। মিনিট তিনেক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। পটলটা দেখুন এখন অনেকটাই সফট হয়ে এসেছে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে এক এক করে জিনিসগুলো দিতে হবে। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। তবে নুনটা দেওয়ার আগে খেয়াল রাখবেন যে সর্ষে পোস্তটাও বেটেছি নুন দিয়ে, তাই সেই বুঝে নুনটা দিতে হবে। মিশিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত আর সাদা তিল আর কাঁচা লঙ্কার পেস্ট। একটা ছোট সাইজের টমেটোকে টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার যে ডাল বাটাটা বেটে ভালো করে ফেটিয়ে নিলাম, সেটাকে ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিচ্ছি। বন্ধুরা, অনলাইন শপিং আমরা এখন সারা বছর সবাই করি, তাই ঘরে বসেই যদি নামি দামি ব্রান্ডেড কোম্পানির চয়েসেবল জিনিস অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক বলে একটা লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর মনের মতো যাবতীয় জিনিসপত্র কিনে নিতে পারেন, সেটাও কিন্তু প্রচুর ডিসকাউন্টের সাথে। তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম, পারলে চ্যানেলটায় আজই ভিজিট করুন আর পছন্দ হলে সেখান থেকে কিনতেও পারেন।
ডাল বাটাটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু কাঁচা সরষের তেল। এবার ফ্লেমটাকে একদম কমে রেখেই আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা হয়ে গেছে, এবার ঢাকা তুলছি। এবার প্রথমেই দেখব ডালের বড়াগুলো ওপরটা শক্ত হয়েছে কিনা। সুন্দর শক্ত হয়ে গেছে ডালের বড়াগুলো দেখুন, তার মানে এটা কিন্তু এখন আস্তে করে উল্টে দেওয়া যাবে। সবকটা বড়া উল্টে পাল্টে দিয়েছি। এবার ফ্লেমটা ওই কমে রেখেই আবারও ঢাকা দিয়ে মিনিট দুয়েক রান্না করে নিচ্ছি, যাতে বড়ার অপর দিকটাও ভালো মতো সেদ্ধ হয়ে যায়। মিনিট দুয়েক আবারও রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। বড়াগুলো এবার সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, এবার কিন্তু এটা খুব ভালোভাবে নাড়াচাড়া করা যাবে। দু একটা বড়া যদি একটু ভেঙে যায় তাহলেও কিন্তু চিন্তা করবেন না, তাহলে মনে রাখবেন টেস্টটা আরও বেশি হবে। এইভাবে রান্না করলে খুব কম তেলে রান্না হয়ে যায়, খেতে যে কি টেস্টি হয় সেটা একবার ট্রাই না করলে আপনারা বুঝতেই পারবেন না। এটা ভাত ডালের সাথে যেমন সাইড ডিশ হিসাবে খেতে পারেন, সেরকম রুটি দিয়েও কিন্তু খুব ভালো লাগবে খেতে। রান্নাটা দেখুন এবার একদম রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার মিনিট খানেকের জন্য স্ট্যান্ডিং টাইমে একটু ঢাকা রাখছি, আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। চটজলদি নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। রুটি পরোটা দিয়ে খেতে কিন্তু এটা ভীষণ ভালো লাগবে, ভাতের সাথে সাইড ডিশ হিসাবেও রাখতে পারেন। তাই আগে যদি এভাবে না ট্রাই করে থাকেন, আমার রেসিপিটা দেখে কিন্তু আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভালোই লাগবে। আর এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।